এবছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ফরাসি লেখক অ্যানি এফনো। গেটিং লস্ট নামে আত্মজীবনীমূলক বইয়ের জন্য এ পুরস্কার পেলেন তিনি। বইটি এক রুশ কূটনীতিকের সাথে নিজের গোপন গভীর প্রেম নিয়ে ডায়েরির ভিত্তিতে লেখা। 82 বছর বয়সী লেখক এই বইয়ে মানব সম্পর্কের গভীর ও সূক্ষ্ম দিকগুলো তুলে ধরেছেন। সাবরিনা হাসানের রিপোর্ট। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের ঠিক আগে ফ্রান্সের প্যারিসে রুশ দূতাবাসের এক কূটনীতিকের সাথে অ্যানি এফনোর সম্পর্ক গড়ে ওঠে। প্রেম কাহিনী কেন্দ্র করে লেখা ওই ডায়েরিতে সে সময় রাজনৈতিক ও ঐতিহাসিক অনেক ঘটনাও উঠে এসেছে। 1989 নভেম্বর থেকে 1990 শুরুর দিকে লেখালেখির পাশাপাশি সাহিত্যে শিক্ষকতা করেন অ্যানি। সে সময় তার চেয়ে 13 বছরের ছোট ওই কূটনীতিকের সাথে সম্পর্কের কথা লিখতে গিয়ে ওই ব্যক্তিকে মিস্টার এস নামে উল্লেখ করেন অ্যানি এফনো। ফ্রান্সে 1940 সালে জন্মগ্রহণ করেন এবারের নোবেলজয়ী লেখক। প্রেমের পাশাপাশি সামাজিক সম্পর্কগুলো নিয়েও লিখেছেন তিনি। নোবেল কমিটি বলেছে অ্যানি এফনো শুধু নিজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেননি, বরং এর মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন মানবিক আবেগের সূক্ষ্ম বিষয়গুলো, বলেছেন এক ধরনের বিচ্ছিন্নতা বোধের কথা, তুলে ধরেছেন মানবিক অনুভূতির সীমাবদ্ধতাগুলো। সাবরিনা হাসান, চ্যানেল আই।